আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই শীতের দুপুরে আমি আজ রান্না করেছি রুই মাছ দিয়ে লাউ কুমড়ো বড়ির ঝোল শীতের সময় এই কুমড়ো বড়ি যদি ঝোল করে রান্না করা হয় যে কোনো মাছ দিয়ে খেতে খুবই দারুণ লাগে আজ আমি এই লাউয়ের সাথে কুমড়ো বড়ি মাছের ঝোল করেছি এই রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আসুন এখন আমরা কিভাবে রান্না করেছি দেখি সেটা প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি পরিমাণ মতো একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে মাছটা পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছি তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর এখানে নিয়ে নিচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ পরিমাণ মতো নিয়েছি এটা আমি পাটায় বেটে রেডি করে নিব আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি লাউ আর আলু আমি লাউটা কেটে ধুয়ে নিয়েছি আলুটাও কেটে ধুয়ে নিয়েছি আলুটা আমি একটু লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজটা আমি বেরেস্তা ভাজব এই জন্য এটা আলাদা করেই রেখে দিয়েছি আর আমি নিয়ে নিচ্ছি বাদ বাকি সব গুঁড়া মশলাগুলো এখানে নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া নিয়েছি আর নিয়ে নিব এখন শীতকালের স্পেশাল কুমড়া বড়ি আসলে এই কুমড়া বড়ির তরকারিটা খেতে এত ভালো লাগে শীতকালে গরম খেতেও মজা আবার ঠান্ডা হলেও খেতে খুব ভালো লাগে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিব একে একে আমি দুইটা তিনটা করে মাছ ছেড়ে দিয়ে প্রথমে মাথাগুলো আর লেসটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে বাদামি করে ভেজে নিব মাছটা ভালো করে ভেজে নিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আর মাছটা সবসময় মিডিয়াম হিটেই ভাজতে হবে হাই হিটে ভাজলে মাছটা উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে ভালো ভাজা হবে না এভাবে আমি মিডিয়াম হিটে মাছ ভেজে নিচ্ছি এই মাছগুলা ভাজা হয়ে গেছে বাদবাকি মাছ একে একে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে বাদামি করে মাছগুলোকে ভেজে নিব একটু সময় ধরে আপনারাও অবশ্যই মিডিয়াম হিটে মাছগুলো ভেজে নেবেন আমার মাছগুলো ভাজা হয়েই গেল আমি সব মাছগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছি এখন এটা আলাদা রেখে দিচ্ছি এবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই ভেজে নিব কুমড়ো বড়ি কুমড়ো বড়িটাও মিডিয়াম হিটেই ভাজতে হবে মিডিয়াম হিটে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে আমার কুমড়াবড়িটাও ভেজে আমি উঠিয়ে নিয়েছি একটা বাটিতে এবার আমি কড়াইতে আরও একটু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিব এই পেঁয়াজ ব্রেসটা আমি ভেজে উঠিয়ে রাখব এই পেঁয়াজ ব্রেস্তা ভেজে এর সাথে একটু জিরা ভেজে বেটে দিলে এতে তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে ভেজে উঠিয়ে নিলাম এটাকে ফোরানি বলে এটা তরকারির মধ্যে আমি বেটে দিব এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এতে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিব তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আমি তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে এতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই আমার মশলাটা কষানো হয়ে যাবে এবার এই মশলার মধ্যে আমি গোড়া মশলাগুলো সব অ্যাড করব গোড়া মশলাগুলো ঢেলে দিলাম তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে সামান্য আরেকটু আমি পানি দিয়ে দিব তারপর পানিতে জাল উঠে গেলেই লাউ আর আলুগুলো ঢেলে দিব পাইটাতে খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে এখন লাউ আর আলুটা ঢেলে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এখন খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খানিক্ষণ পরে আমি ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিবো দেখেন আরও বেশ খানিকটা পানি বের হয়েছে আসলে লাউটা যদি খুব ভালো হয় তাহলে এই পানিতেই কষানো হয়ে যায় এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট লাউটা কষিয়ে নিব লাউটা খুব ভালোভাবেই কষে যাচ্ছে এখন আমি দেখছি আমার এতে কুমড়া বড়ি দিতে হবে এর জন্য আরেকটু পানি প্রয়োজন হবে আমি আরেকটু পানি দিয়ে দিলাম কষানোর পানি এই পানিটাতে ভালোভাবে জাল উঠে গেলে আমি এর মধ্যে কুমড়া বড়িটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসলে বড়িতে অতিরিক্ত পানি শোষণ করে এর জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কুমড়াবড়িগুলো ঢেলে দিব কুমড়া বড়িটা তরকারি কষানোর লাস্টের দিকে একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে মশলাটা খুব ভালোভাবেই কুমড়া বড়ির মধ্যে ঢুকে যায় এখন আমি আরও দুই মিনিট ধরে কুমড়া বড়িটা তরকারির সাথে ভালোভাবে কষিয়ে নিব কিছু কিছু বড়ি আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না এটা তরকারি প্রথম দিকেই দিয়ে কষাতে হবে আমার এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এজন্য আমি কষানোর শেষের দিকেই দিলাম তরকারির মধ্যে আমি খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ধরে বড়িসহ তরকারিটা কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে এখন আমি তরকারির মধ্যে ঝোলের পানিটা দিব অবশ্যই আপনারা মনে রাখবেন যে কুমড়ো বড়িতে ঝোলের পানিটা দিলে একটু বেশি পরিমাণে দিবেন তা না হলে তরকারিতে লাস্টের দিকে ঝোলটা থাকেই না কুমড়ো বইটা ঝোলটা টেনে নাই আমি বেশ খানিকটা ঝোলের পানি দিয়ে ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম এবার পানিতে জাল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে রান্না করে নিব খুব ভালোভাবেই আমার তরকারিতে জাল উঠে গিয়েছে পাঁচ মিনিট আমি ভালোভাবে জাল করে নিলাম হাই হিটে এবার আমি ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এবার খুন্তিতে খুব ভালোভাবে সেট করে দিলাম দেখেন তরকারির মধ্যে মাছগুলো কী সুন্দর ডুবে গিয়েছে এবার আমি আরও দুই মিনিট জাল করে নিলাম দুই মিনিট জাল করে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ ও জিরা ভেজে রেখেছিলাম সেটা পাটায় বেটে নিয়েছি এটা এখন আমি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এই ফোরানি বাটাটা আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এটা তরকারির মধ্যে দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায় খেতে খুবই ভালো লাগে আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি আলতোভাবে এটা দিয়ে এক থেকে দেড় মিনিট জাল করে নিলেই মশলাটা খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যাবে দেখেন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আমি নামানোর আগ দিয়ে দু থেকে তিনটা কাঁচামরিচ ফেরে দিয়েলাম এতে কাঁচামরিচের ঘ্রাণটা হবে তরকারিটা খেতে ভালো লাগবে রেডি হয়ে গিয়েছে আমার রুই মাছ দিয়ে লাউ বড়ির ঝোলের তরকারিটা দেখেন দেখতে যেমন ভালো লাগছে খেতেও ইনশাল্লাহ খুব স্বাদ হবে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন শীতের সময় এই কুমড়ো বড়ি দিয়ে লাউয়ের তরকারি যে কোনো মাছ দিয়েই রান্না করুন না কেন খুবই ভালো লাগে খেতে আর ঠান্ডা হলেও খুব ভালো লাগে এই ধরনের তরকারি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ